আমি সার্জন কৃষ্ণানন্দ মজুমদার, সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি সার্জারি বিভাগে কর্মরত আছি। বর্তমানে আমি আনোয়ারখান মডার্ন হসপিটালে হসপিটাল এবং অপারেশন থিয়েটার থেকে লেজারে মেশিনের মাধ্যমে এবং লেজার রশ্মির মাধ্যমে, একটা লাল রশ্মির মাধ্যমে পাইলসের অপারেশন সাকসেসফুলি করার পরে তারপর আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি শুধুমাত্র লেজার পদ্ধতিতে কি করে পাইলসের অপারেশন করা যায় এবং এর সাথে গেজ এবং ফিস্টুলা, অনেক বেশি কমপ্লেক্স ফিস্টুলা, দীর্ঘদিন ধরে যারা ফিস্টুলায় ভুগছেন, এবং পাইলোমিডাল সাইনাস সহ মলদ্বারে বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য কীভাবে লেজার পদ্ধতিতে অতি সহজে অপারেশন করা যায় এবং যে পদ্ধতির মাধ্যমে অপারেশন করলে খুব কম সময় হসপিটালে থাকতে হয় এবং একদিনও থাকতে হয় না, বলতে গেলে 6 থেকে 7 ঘন্টা হসপিটালে স্টে, এবং এটাতে কোনো কাটাছেঁড়ার দরকার হয় না। একটা লেজার রশ্মি, মানে আমার হাতে যে লেজার রশ্মিটা রেড লাইট দেখতে পাচ্ছেন এবং একটা চিকন সুতার মতো বা একটা সূর্যের মতো একটা, যেখান থেকে লাল একটা পিন পয়েন্ট একটা ডট লাইট একটা রে বের হচ্ছে, যেটা এখানে আমি যখন ধরবো তখন এটা অনেক বড় আকারে দেখা যাচ্ছে লাল রঙের লাইটটা। এই এই এটার ওয়াট এবং জুল, এগুলো বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে এবং প্রচণ্ড ম্যাথমেটিক্যালি একটা হিসাব কষে তারপরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে জুল ওয়াট ব্যবহার করে পাইলস, ফিশার, ফিস্টুলা এবং পাইলোনিডাল সাইনাস সহ মলদ্বারের পলিপো অপারেশন করা হয়ে থাকে, যেটা কাটাছেঁড়াবিহীন, রক্তপাতবিহীন এবং ব্যথাবিহীন অপারেশন। অনেকে মনে করে যে আমার ডায়াবেটিস বা আমার পেসমেকার লাগানো আছে বা অনেকের হার্টের সমস্যা, লেজার পদ্ধতিতে অপারেশন করা যায় না। তাদের ক্ষেত্রে স্পেশালি আমি বলবো যে আমি এ পর্যন্ত লেজার মেশিন, যে লেজোট্রনিক্স যে মেশিনের মাধ্যমে অপারেশন করছি, এই লেজোট্রনিক্স মেশিন তার উপরে আমি যথেষ্ট ট্রেনিং নিয়ে এসেছি এবং আমার প্রশিক্ষণ দাতা যিনি তার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, এবং যে মেশিনটা প্রমোট করছেন লেজোট্রনিক্স কোম্পানি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, যে আমার প্রফেসর, রেসপেক্টেড প্রফেসর কল্যাণকর স্যার, যিনি আমরাই হসপিটালে এবং ইন্টারন্যাশনাল রিকগনাইজড কল্যাণকর স্যার, আমাকে তার সমস্ত কিছু দিয়ে আমাকে এই প্রশিক্ষণটা দিয়েছেন অত্যন্ত আন্তরিকতার সাথে, সময় দিয়ে, এবং এখন পর্যন্ত আমাদেরকে, আমাকে বিশেষ আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কি করে অপারেশন করতে হবে, কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা হলে বা এ পর্যন্ত যদিও কোনো সমস্যায় পড়তে হয়নি, ওনার কাছ থেকে যে কোনো বিষয়ে করোনাকালীন সময়ে অনেক ক্লাস করার মাধ্যমে এবং আমরা জুম মিটিংয়ের মাধ্যমে আমরা আরও ভালো করে জিনিসটা সম্বন্ধে ধাস্তস্ত হয়েছি এবং লেজোট্রনিক্স মেশিনের সাথে কাজ করছি। লেজোট্রনিক্স মেশিনের মাধ্যমে কাজ করে আমি যথেষ্ট কমফোর্ট ফিল করছি, কারণ এটা এত বেশি ফ্রেন্ডলি এবং এবং যেহেতু আমি ট্রেনিং করে এসেছি লেজার প্রক্টোলজির উপরে, সেই জন্য মেশিনটা এবং এই মেশিনের উপরে এই জন্য আমি যথেষ্ট কমফোর্ট ফিল করছি লেজোট্রনিক্সের সাথে কাজ করে। এবং আমার হাতে শুধু এই চিকন যে একটা পেন্সিলের মতো একটা ইয়ে আছে এবং এই যে রেড রশ্মি, যেটা এখানে সত্যি বারবার আমি দেখাচ্ছি, এবং আই অ্যাম টু মাচ কমফোর্টেবল। এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মলদ্বারের চিকিৎসা, অনেকেই মনে করে যে লেজার পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র মুখে বা অ্যাস্থেটিক পারপাসে লেজার সার্জারি বা লেজার ট্রিটমেন্ট করা হয়, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এক বছরও হয়নি যে আমাদের দেশে লেজার মেশিন নিয়ে কাজ করছে, বেশ কয়েকজন লেজার নিয়ে কাজ করছে, তার মধ্যে আমি একজন মহিলা সার্জন। আমি আশা করি আগামীতে আপনাদেরকে অনেক ভালো ভালো কাজের চ্যালেঞ্জ নিয়ে আপনাদেরকে সফলতার সাথে আমি এগিয়ে যেতে পারবো, এবং এর মধ্যে আমি যে লেজার মেশিন নিয়ে, লেজার দিয়ে যে পাইলস, ফিশার, ফিস্টুলার অপারেশন করেছি এবং এদের আউটকাম অত্যন্ত আশানুরূপ, আমি যেহেতু আমি ট্রেনিং করে এসেছি এবং ট্রেনিং প্রাপ্ত, এবং আমি বলবো যে কৃতজ্ঞতা, প্রাণ ভরে কৃতজ্ঞতা স্বীকার করছি আমি প্রফেসর, শ্রদ্ধেয় প্রফেসর কল্যাণকর স্যার, এবং উনি, ওনার আশীর্বাদ আমাদের চলার পথের পাথেয়, এবং উনি মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, করোনাকালীন সময় উনি আসতে পারছেন না, তবে আমি যেগুলো অপারেশন করেছি সেই অপারেশনে অনেকের ধারণা যে পায়েস বিষয়ে বিষ্ণু অপারেশন করলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এ পর্যন্ত আমার কোনো রুগী দ্বিতীয়বার লেজার দিয়ে অপারেশন করার পর দ্বিতীয়বার আসেনি। ভবিষ্যতে আশা করি আমার কাজের ধারাবাহিকতা আরও বেশি বাড়বে এবং আপনারা এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনটেন করে আপনারা আমাদের কাছে আসবেন। দীর্ঘদিনের পায়েস যারা 3rd ডিগ্রি 4th ডিগ্রিতে পৌঁছে গেছে তারা ঘরে বসে থাকবেন না, তারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলেই আমার মনে হয় সুফল পাওয়া যাবে, এবং এই করোনাকালীন সময়ে
আমি করোনা জয় করে আবার আমি আমার সার্জিক্যাল ফিল্ডে এসেছি। লেজার প্রোটোলজি ফিল্ডে আমি কাজ করা অনেক আগে থেকে শুরু করেছি, এখন র্যান্ডমলি কাজ করছি। আমার জন্য আপনারা দোয়া আশীর্বাদ প্রে করবেন যাতে আমি লেজিট্রনিক্সের সাথে এইভাবে কমফোর্টেবলি আমি আমার যে শিক্ষাটা নিয়েছি প্রয়োজনে আরও আরও বেশি বড় সার্জারি বা আরও বেশি কমপ্লিকেটেড কাজ করার প্রশিক্ষণ আমি নিয়ে আসবো করোনা সময় পার হয়ে গেলে। ততদূর পর্যন্ত আপনাদের কাছে আমি ভীষণভাবে দোয়া চাচ্ছি, আশীর্বাদ চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।